Assalamu alaikum, Shammanito viewers. Welcome to our channel Bagan Bilashi Ukete. Shammanito viewers, apnara shobai janen je England er abhawa onek thanda cholteche ekhon. Ajke May masher shesher dike to motamoti gorom ache ebong motamoti abhawa ta khubi bhalo, rudro ujjwol din. Tai ajke ami koyekta simer chara ropon korbo, shei video ta apnader sathe share kortechi. আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখি আমি কিভাবে এগুলা রোপণ করি তো এখানে এখানে দেখতে পাচ্ছেন ফিশ বোন ব্লাডের একটা ফার্টিলাইজার আছে এটা আমি কিছু কম্পোস্টের মাটির সাথে মিশিয়ে নিচ্ছি এবং আরেকটা আছে প্ল্যান্ট ফুড এটা আরেকটা সার এটা আপনারা চাইলে কিনতে পারবেন পাউন্ডল্যান্ডে পাওয়া যায় ইংল্যান্ডে হলে আর অন্য দেশে হলে তো বলতে পারবো না তো আপনারা দেখে নেবেন তো এইভাবে আমি কিছু বাকেটের মধ্যে কিছু মাটি নিয়ে নিলাম এবং এর সাথে ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা টবের মধ্যে কিছু দুই তিনটা চারা আমি লাগিয়েছি এগুলো আমরা অনেক গোরের মধ্যে আমরা রোপণ করেছিলাম তো বড় হয়েছে এইভাবে একটা বাকেট দিয়ে আমি রাখলাম কারণ হলো বাকেটের ভিতরে রাখলে কম্পোস্টের মাটিতে এদিক ওদিক চলে যাবে না এবং পানি দিলে যাতে সহজে গাছের গোড়ায় চলে যায় এই জন্যই আমরা এই বাকেটের পদ্ধতিটা অবলম্বন করতেছি তো একটু গর্ত করে তো আমি গাছটা চারাগুলো বসিয়ে দিলাম এখানে বসিয়ে দেওয়ার পরে যে শিক দিয়ে আমরা গাছগুলো বড় করেছিলাম সেই শিকটা সরিয়ে আস্তে করে সুন্দরভাবে বসিয়ে এর গোড়ার মধ্যে এই সারের মাটিগুলো বা কম্পোস্টগুলো আসলে বসিয়ে দিলাম একটু ভালোভাবে শক্ত করে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে যাতে মাটিগুলো শিকড়ের সাথে বসে যায় এইভাবে মোটামুটি বাকেটটা কিন্তু পুরো বাকেট নয় হাফ বাকেট আপনারা আগের একটা ভিডিওতে দেখেছিলেন এবং এইভাবে আমরা রেখে দিলাম নিচটা খোলা আছে যাতে শিকড়গুলো নিচের দিকে চলে যেতে পারে এইভাবে আমি সবগুলাতে চারাগুলো বসিয়ে দেব আর যে মাছাটা দেখতেছেন একটা রডের মতো রডের শিকের মতো সেটা আমরা তৈরি করেছি মনে করেন জায়গাও কম লাগে এবং সুন্দরভাবে এগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠবে এবং সুন্দরভাবে গাছগুলো উপরের দিকে চলে যাবে এবং মাশাআল্লাহ যদি আল্লাহর হুকুম হয় তাহলে শিম ধরতে অসুবিধা হবে এবং পারতে অসুবিধা হবে তো এইভাবে আমরা মাটিগুলো বসিয়ে দিতেছি সব গাছের গোড়ার মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন খুব একটু চাপ দিয়ে আমি বসিয়ে দিতেছি হ্যাঁ জি এইভাবে তিনটার মধ্যে আমি দুইটা তিনটা করে এক একটা টবের মধ্যে আছে চারা তো চারাগুলো আমি ডাইরেক্ট বসিয়ে দিতেছি এগুলা আলাদা করতেছি না যদি আলাদা করার সময় যদি শিকড়গুলো ছিঁড়ে যায় তাহলে হয়তো অনেক সময় মরে যেতে পারে গাছ এই জন্য আমি ডাইরেক্ট সম্পূর্ণ বাকেটের যা আছে সবই এর মধ্যে গর্তের মধ্যে ঢেলে এই কম্পোস্টের মাটিগুলো আমি এর সাথে মিশিয়ে নেব তো এইভাবে দেখেন আমরা যে একটা শিক দিয়ে রেখেছিলাম কেউ কেউ হয়তো বাঁশের কঞ্চি অথবা কিছু লম্বা কিছু দিয়ে আপনারা রাখতে পারেন বা রাখেন তো আমাদের সুবিধা ছিল এরকম আমি এরকম রেখেছিলাম আমরা ঘরের মধ্যে ভিউয়ার্স এইভাবে আমি সব তিনটা গাছই রোপণ করে নিতেছি আপনারা দেখেন ভালোভাবে মাটি দিয়ে গর্তটা বাকেটের উপরটা আমরা ভালোভাবে পূরণ করে নিলাম এই যে হলো আমাদের তিনটা বাকেটের ভিতরে সব গাছগুলোই আমি রোপণ করে নিলাম এইভাবে সব করে দিলাম এরপরে আমি এইটার মধ্যে পানি দেব মানে গাছগুলো এর আগে গাছগুলোর চারাগুলো সুন্দরভাবে যে গাছ আছে সেগুলো আমি এই গ্রিলের সাথে লাগিয়ে দিলাম যাতে আস্তে আস্তে উপরে যেতে পারে এটা আসলে মূলত আমরা গত বছর করেছিলাম এইভাবেই করেছিলাম মোটামুটি আল্লাহর রহমতে ভালো ফলন হয়েছে তো আস্তে করে পরে পানি দিয়ে দেবো গাছের গোড়ার মধ্যে খুব ভালোভাবে পানি দেব যাতে মাটিগুলো আর কম্পোস্টের মাটিগুলো সবগুলো একসাথে মিশে গোড়ার মধ্যে বসে যায়
এইভাবে সুন্দর করে শক্ত ভালো করে পানি দিতে হবে। পানি দিয়ে দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লাগবে, এবং জানি না কি হবে পরবর্তীতে। আল্লাহর যদি রহম হয় তাহলে গাছগুলো বড় হতে থাকবে, কারণ আবহাওয়াটা অনেক ঠান্ডা, অনেক দিন পর একটু গরম পড়েছে, এই জন্যই আমরা সাথে সাথে গাছগুলো দিয়ে দিলাম। আর এত দিন তো ঘরের মধ্যে আমার ওয়াইফ খুবই যত্ন করেছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে আর ঘরের মধ্যে যত্ন করার সময় নাই, দিতেই হবে, মা না হয় ঘরের মধ্যেই মরে যাবে। তো যাই হোক, এইভাবে আমি দিয়ে পানি দিয়ে এরপরে আমি একটা নেট দিয়ে উপরে দিয়ে দিতেছি, কারণ এই নেটটা দেওয়ার কারণ হলো যাতে সূর্যের তাপটা এর উপরে, পাতার উপরে বা চারার উপরে ডাইরেক্ট না পড়ে। যদি ডাইরেক্ট পড়ে তাহলে অনেক সময় দেখা যায় পাতাগুলো সাদা হয়ে মরে যায় অথবা হলুদে হয়ে যায়, তাই আমি এইভাবে নেট দিয়ে রাখতেছি। তবে এটা দু একদিন বা 3 দিন পর যখন গাছগুলো মোটামুটি তাজা হয়ে একটু উপরের দিকে উঠবে, পরে আমি এগুলো সরিয়ে নেব। আমরা সরিয়ে তাদের রীতিমতো পানি দিতে হবে। এইভাবে সম্পূর্ণ গাছগুলোকে আমি ঢেকে দিলাম একটা নেট দিয়ে। তাহলে জানি না, কারো যদি আপনারা বাইরে রোপণ করেন আর এভাবে নেট থাকে তাহলে সুবিধা হয় অনেকটা, এবং অনেক সময় দেখা যায় গাছগুলা রোদের তাপের কারণে মরে যায়, তাই নেট দিলে ভালো হয়। তখন যদি আপনাদের ভালো লাগে তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, আপনার যার যার ইচ্ছা। তো এইভাবে আমি সব গাছগুলোকে, তিনটা গাছ আমি সবগুলোকেই এইভাবে ডেকে দিতেছি যাতে সুন্দরভাবে গাছগুলা বড় হয় এবং তাড়াতাড়ি গজাতে পারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশে আমি একটা এই গ্রিলটা যে একটা মাচা তৈরি করেছি আমি মেটাল দিয়ে, আমরা এটার এই পাশে দিছি 3টা গাছ এবং অন্য পাশেও দিছি 2টা গাছ। এগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই, কিন্তু আগে দিয়ে দিছিলাম, তো আসলে লম্বা হয়ে যাবে ভিডিও, তাই শুধু এইগুলোই দেখাইলাম। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি সবগুলা সাজিয়ে দিতেছি। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের এই ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, এবং নতুন যদি কেউ হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।